আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। ইন্ডিয়ার শিরোপা জয়ের মধ্যে দিয়ে শেষ হলো এবার টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 টুর্নামেন্ট। দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দীর্ঘ 17 বছরের আইসিসি ইভেন্টের শিরোপা খরা কাটালো টিম ইন্ডিয়া, এবং এই শিরোপা জয়ের সাথে সাথেই টি টোয়েন্টি ফর্মেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এখন কথা হলো, বিদেশি ক্রিকেটাররা মাঠ থেকে বিদায় নিতে পারলেও আমাদের ক্রিকেটাররা কেন কখনোই বিদায় নিতে পারেন না সম্মানের সহিত? রোহিত বিরাটের এমন অবসরের পর নিশ্চয়ই আমাদের সিনিয়র ক্রিকেটারদের ভাবা উচিত এই বিষয় নিয়ে। যাই হোক, বিশ্বকাপ শেষ হলেও শেষ হবে না ক্রিকেট খেলা। সেই ধারাবাহিকতা এবার চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশ দলের ইন্ডিয়া সফর। এই সিরিজে ইন্ডিয়ার মাটিতে 3টি টি টোয়েন্টি এবং 2টি টেস্ট ম্যাচ খেলা হবে বাংলাদেশ বনাম ইন্ডিয়া দলের মধ্যে। দীর্ঘদিন পর এবার মোটামুটি লম্বা সিরিজ খেলতেই ভারতের মাটিতে পা রাখবে মুস্তাফিজ তাসকিনরা। যদিও গত কয়েক বছর আগে শুধুমাত্র 3 ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ খেলতে ইন্ডিয়া সফর করেছিল বাংলাদেশ দল, তবে এবারে মনে হয় প্রথম ইন্ডিয়ার মাটিতে টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজ একসাথে খেলবে টিম টাইগার্স। যদিও ইন্ডিয়া দল বরাবরের মতোই সবসময় বাংলাদেশে এসে পূর্ণাঙ্গ সিরিজ খেলে যায়, তবে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সবসময় অনাগ্রহ দেখায় ইন্ডিয়া দল। নিজেদের ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেললে নাকি আর্থিক ক্ষতির সম্মুখীন হবে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, এই অজুহাত তো তারা দেখায় সবসময়। তো যাই হোক, সব প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে ফাইনালে চূড়ান্ত হয়েছে ইন্ডিয়ার মাটিতে বাংলাদেশ দলের এই সিরিজ। তো চলুন দেখে নেই কবে, কখন এবং ইন্ডিয়ার কোন কোন ভেন্যুতে হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার এই বিগ সিরিজটি। বাংলাদেশ বনাম ইন্ডিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচ তারিখ আগামী 19 সেপ্টেম্বর 2024, সময় সকাল 10টা বাংলাদেশ টাইম, ভেন্যু এমএ চিদম্বরম ক্রিকেট স্টেডিয়াম, চেন্নাই। বাংলাদেশ বনাম ইন্ডিয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ তারিখ আগামী 27 সেপ্টেম্বর 2024, সময় সকাল 10টা বাংলাদেশ টাইম, ভেন্যু গ্রিনপার্ক ক্রিকেট স্টেডিয়াম, কানপুর। এখন থেকে নেব বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের চূড়ান্ত সময়সূচি। বাংলাদেশ বনাম ইন্ডিয়া সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামী 6 অক্টোবর 2024, সময় সাথে 7:30 বাংলাদেশ টাইম, ভেন্যু এম এ চিদম্বরম ক্রিকেট স্টেডিয়াম, চেন্নাই। বাংলাদেশ বনাম ইন্ডিয়া সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামী 9 অক্টোবর 2024, সময় সাথে 7:30 বাংলাদেশ টাইম, ভেন্যু অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, দিল্লি। বাংলাদেশ বনাম ইন্ডিয়া সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামী 12 অক্টোবর 2024, সময় সাথে 7:30 বাংলাদেশ টাইম, এবং ভেন্যু রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়াম, আহমেদাবাদ।